2023 সালের চুলা পেয়ে গেছি ভাই, এটা একদম নতুন আসছে ভাই, আপনি নিজেই দেখেন না চুলাটা দেখার মতো, ভিডিও তো অনেক হয়েছে বাট এই চুলা তো দেখি নাই ভাই। ব্র্যান্ডটা কি মিয়াকো ব্র্যান্ড, এটা হলো মালয়েশিয়ান কোম্পানি একটা, ঠিক আছে, এটা কোনো আমাদের বাংলাদেশের জন্য খুব কম আসে, কারণ এটা মালয়েশিয়া বাইরে কান্ট্রিতে এটা বেশি যাবে। আর এটা হলো 3 বানর আছে 2 বানর আছে, ছোট পাতিল দেওয়ার জন্য এটা দেওয়া আছে। যে পেন সাপোর্টার করা হয়েছে সেটা হলো হার্ড অ্যানোড এসে পেন সাপোর্টার উইথ এটা কলম সাইড বর্ডার দেওয়া আছে চারিদিক দিয়ে। এটা কি পিতলের ভাই, আপনি নিজে হাতে নিয়ে তো দেখতেছেন 100% কপার কয়েল। এখন বিষয়টা হচ্ছে কি, অনেক সময় দেখা যায় কালার কোটিং করা থাকে, যদি এটা কেউ কালার কোটেড বলতে পারে তাহলে 1,00,000 টাকা জরিমানা, কারণ 2,00,000 টাকা জরিমানা দেবো। অনেক সময় দেখা যায় মার পড়লে ভিতরে ঢুকে যায়, আর এইখান দিয়ে আপনাকে পানি ঢেলে দেখাই দিতে পারি, নষ্ট হলে আপনার ভাই, ভাই নষ্ট হলে আমার ভাই। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে চুলার সাথে যেহেতু চামিচের একটা সম্পর্ক আছে, এখানে স্ক্র্যাচ পড়ার একটা সম্ভাবনা, কোনো সম্ভাবনা নেই। আমি চেয়েছেন আমি চাকু নিয়ে আসছি ভাই, যেভাবে খুশি সেভাবে দেন, যেভাবে খুশি। আমি আশাবাদী আপনি 10-15 বছর আপনি চুলা কিনা লাগবে না আল্লাহর রহমতে, মানে দাদি কিনে নিয়ে যাবে, নাতি ইউজ করবে, নাতি ইউজ করবে। আসসালামু আলাইকুম বিলাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো তো আরো হয়ে গেলাম ভাই, 2023 সালের চুলা পেয়ে গেছি ভাই, 2023 সালের চুলা 2022 সালে পেয়ে গেছি ভাই, 22 তো আর 1-2 মাস বাকি, 22 পেয়ে গেছি ভাই। আচ্ছা চমৎকার, এটা একদম নতুন আসছে ভাই, আপনি নিজেই দেখেন না চুলাটা দেখার মতো, ভিডিও তো অনেক হয়েছে বাট এই চুলা তো দেখি নাই ভাই। বাংলাদেশে আমি বলতে পারবো একবারে ফার্স্ট কোয়ালিটি চুলা, দেখেন মিয়াকো পার্টস অফ ইউর লাইফ। আর এটা হলো ব্র্যান্ডটা কি মিয়াকো ব্র্যান্ড, এটা হলো মালয়েশিয়ান কোম্পানি একটা, ঠিক আছে, এটা কোনো আমাদের বাংলাদেশের জন্য খুব কম আসে, কারণ এটা মালয়েশিয়া বাইরে কান্ট্রিতে এটা বেশি যাও। এখন এই চুলাগুলো নিতে হলে তো আসতে হবে না? জি আসতে হবে অবশ্যই। তাহলে কি হবে, আপনি আসতে চান আসতে পারবেন, আর আসার সবচেয়ে সহজ হলো আমাদের ঢাকা নিউ মার্কেট 3 নম্বর গেট এসে আমাকে ফোন দিলে হবে, আর একটা হলো ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসে সেটে 16 নম্বর গলি 369-370 নম্বর, সবটাই হলো আমাদের আজমির এন্টারপ্রাইজ। এবার বলেন কিভাবে শুরু করব। আচ্ছা সর্বপ্রথম বলি ভাই, লুকটা দেখেন জাস্ট ওয়াও, না না লুকটা আসলে অসাধারণ, বলার কিছু নাই, জাস্ট রান্নাঘর থেকে ভাবি যাইতে যাইতে পারবে না, মানে রান্নাঘরে আপনি যদি ভাবিকে আটকে রাখতে চান এই চুলার কোনো বিকল্প নেই ভাই, রান্নাঘরে তো আটকে রাখবেন, এবং আপনার বাসায় যদি গেস্ট আসে, গেস্টরা কলম এখন বেশিরভাগ সময় কিচেন রুমে যায় ভাবির সাথে রান্না দেখতে দেখতে, আপনার চুলা দেখে আপনার বলবে যে হ্যাঁ একটা চুলা রাখছে। আর এটা হলো 3 বানর আছে 2 বানর আছে, এটা 100% কপার কয়েল, আর সবচেয়ে বড় কথা ছোট বানার ছোট পাতিল দেওয়ার জন্য এটা দেওয়া আছে। তারপরে আপনি আসেন যে পেন সাপোর্টার করা হয়েছে সেটা হলো হার্ড অ্যানোড এসে পেন সাপোর্টার উইথ এটা কলম সাইড বর্ডার দেওয়া আছে চারিদিক দিয়ে, অনেক আগুন তাপমাত্রাটা বাইরে হয়ে যায় কিন্তু এটা বের হওয়ার কোনো চান্স নাই। এটা কি পিতলের ভাই, আপনি নিজে হাতে নিয়ে তো দেখতেছেন 100% কপার কয়েল। এখন বিষয়টা হচ্ছে কি, অনেক সময় দেখা যায় কালার কোটিং করা থাকে, যদি এটা কেউ কালার কোটেড বলতে পারে তাহলে 1,00,000 টাকা জরিমানা, কারণ 1,00,000 টাকা জরিমানা, 2,00,000 টাকা জরিমানা দেবো যদি এটা পিতল প্রমাণ না করতে পারে, পিতল না না তাহলে 2,00,000 টাকা জরিমানা নিয়ে যাবেন গুনে। আর আপনাদের তো মামুন ভাই আসেনি, আপনি বলে দিবেন আমি জরিমানা দিব, না আপনি বলবেন আমি দেবো, আপনি দিবেন কেন, এটাতে আপনি একেবারে নীল আগুন আস পাবেন, নীল আগুন 1 ফোঁটা কালি উঠবে না, এবং এটা দোনোটাই আছে এলপিও আছে এনপিও। কালির অনেক কমপ্লেন আছে ভাই, কালি যদি উঠে ভাই, কালি উঠলে আমারটা আমাকে ই করবেন, কমপ্লেন দিবেন আমি করব। আর একটা বৈশিষ্ট্য বলি যেটা নাকি আমরা সবাই ভুক্তভোগী, যে এই চুলাটার এখানে প্রবলেমগুলি হয় কি ভাইয়া, যে এখানে আগুন এসে পড়ে, এখানে আগুন এসে পড়ে তখন এটা গরম আছে, আগুন আসে না মানে ব্যাকফায়ার, হিট আসে আর কি, ব্যাকফায়ার না, এই হিট তো আসেই কিন্তু ব্যাকফায়ার করে, ব্যাকফায়ার করলে এখানে প্রবলেম হয়। এই চুলাটার এরকম বৈশিষ্ট্যই নাই যে এটাকে এখানে ব্যাকফায়ার করবে, এবং এটা ফুল স্টিলের, অনেক অনেক স্টিলের, স্টিলের ভাঙবে নাকি, ফেলেন না ভাঙার কোনো ভয় নাই তো ভাই, ওই দিন শেষ ভাই, 23 সালের চুলা যেহেতু আসছে তো আপডেট হতেই হবে, এবং ফুল এটা সিল করা, অনেকটা ভাই পানি টানি পড়লে এখানে পড়ে ভিতরে চলে যায়, এটা ভিতরে যাওয়ার চান্স, অনেক সময় দেখা যায় মার পড়লে ভিতরে ঢুকে যায়, আর এইখান দিয়ে আপনাকে পানি ঢেলে দেখাই দিতে পারি, আমি একটু দেখাই ভাই, পানি ঢেলে দেখাই, আপনার কোনো ই নেই কা, পানি ঢেলে দেখাবেন, হ্যাঁ পানি ঢেলেই দেখাবো ভাই, পানি কোথায়, এই পানি আছে ভাই, পানি ঢেলে তো পানি দাও দেখাই। আচ্ছা আমরা এখানে পানি ঢেলে দেখাবো, তারপরে হ্যাঁ এটা 3 বার্নার না, 3 বার্নার এট এ টাইম 3টা বার্নার একসাথে চালাতে পারবেন, ওকে এট এ টাইম 3 বার্নার। আচ্ছা ওকে, এবং এই দেখেন পানি দেখেন, নষ্ট হলে আপনার ভাই, ভাই নষ্ট হলে আমার ভাই। আচ্ছা ঠিক আছে দেখেন, এ দেখতে পাচ্ছেন পানি কলম কোনো নষ্ট হবেই না ওনার কি, আচ্ছা ওকে কোনো ই নেই ভাই, পানি পড়ার কোনো চান্স নাই, কোনো পানি পড়ার চান্স নাই, কত পানি দিছি, পানি তো পড়ার চান্স আছে মানে ঢোকার চান্স নাই আর কি, ভিতরে যাবে, ভিতরে যাবে না ভাই, এই যে দেখেন ভিতরে যাওয়ার কোনো, এত ওজন অভিনয় করতেছেন, হ্যাঁ ওজন অভিনয় ভাই, আপনি দেখলে নিজে বুঝতে পারবেন যে কতটুকু ওয়েট, এবং কোয়ালিটি দিকটা বেস্ট, অনেক অনেক, কত 25 কেজি হবে, 30 ভাই, 30 কেজি হবে
অনেক গুড ভাই, ওকে বুঝতে পারছি। এটা হলো আপনার থ্রি বার্নার। হ্যাঁ থ্রি বার্নার ভাই, এটা হলো থ্রি বার্নার, থ্রি বার্নার। ওকে তো এটা থ্রি বার্নার, এটা টু বার্নার, টু বার্নার, বাকি সব সেম সেম সব সেম। আর এই গ্রেনেডটা নরমাল, যে নরমাল গ্রেনেডের থেকে এটা গ্রেনেড অনেক বেস্ট করছে। এখানে চুলার সাথে যেহেতু চামিসের একটা সম্পর্ক আছে, এখানে স্ক্র্যাচ পড়ার একটা সম্ভাবনা, কোনো সম্ভাবনা নেই ভাই, এটা স্ক্র্যাচ পড়বে না। আচ্ছা আচ্ছা চামচ নিয়ে আসেন দেখি আমরা এখানে স্ক্র্যাচ পড়ে কিনা। আচ্ছা এটা ওকে ফাইন। মানে আপনি এটা সব চুলা নিবেন, চুলার কলম পার্টস পাওয়া যায় না ভাইয়া। আর এই চুলাটা আপনার সব পার্টস গুলি অ্যাভেলেবেল, এবং আমি আশাবাদী আপনি 10-15 বছর আপনার চুলা কিনা লাগবে না আল্লাহর রহমতে। মানে দাদি কিনে নিয়ে যাবে, নাতি ইউজ করবে, নাতি ইউজ করবে। আচ্ছা ওকে ফাইন বুঝতে পারছি। এবার প্রাইজে জানা কি ভাই, প্রাইজে তো একটা ধামাকা প্রাইজ দেবো। মানে এতক্ষণ বুঝালেন, এখন প্রাইজ বলে যদি বিদায় করে দেন তাহলে ভাই, আপনি নিজে শুনেও আপনি বলবেন যে আমার বাসার জন্য একটা চুলা আমার দরকার। আচ্ছা ঠিক আছে, যদি সেই চুলা থাকে আপনি ফেলে দিয়ে এটা নিতে চান। আচ্ছা ওকে বলেন কত এটা, এটা তো দেখছেন পেন সাপোর্টটা খুবই সুন্দর, পেন সাপোর্টটা প্রাইস কত? এটা প্রাইসটা পড়বে ভাই, এটা দিবেন আপনি 18,000, আর এটা দিবেন 20,500 ভাই। ভয় লাগে, ভয় লাগে। আরে জান, আচ্ছা ঠিক আছে 19,000 টাকা দেন, আর হইলো আপনি 17,000 টাকা দেন। কমাইলে কমান, না কমাইলে চলে যাই। আরে ভাই আপনি তো এই যে দিলেন দিলেন, আপনি কমাইলে যাবো বলেন। জান আপনার জন্য এটা রাখবো হলো ফিক্স ভাই, বাংলাদেশে কোথাও কম পাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাইলে আমার থেকে এসে টাকা নিয়ে যাবেন। না না ফ্রি দিয়ে দিবেন। জান ফ্রি দিয়ে দেবো ভাই, ফ্রি দিয়ে দেবো। মাত্র এটা পড়বে থ্রি ব্যানারের চুলা 13,500 টাকা। রেকর্ড হচ্ছে কিন্তু, রেকর্ড হচ্ছে 13,500 টাকা, কোথাও কম পাবে না এসে বললেন টাকা ব্যাক। আর এই যে টু ব্যানারটা যদি নেন, এখন আমার কাছে খুব সীমিত আছে ভাই, খুবই সীমিত, যারা নিতে চাচ্ছেন তারা নিয়ে নেন, নাহলে আফসোস করবেন, টাকা থাকবে জিনিস পাবেন ভাই। কথা দিয়ে চিনাবে জানেন তো প্রাইস কোন আপনি ভাই, এটা পড়বে 12,500 টাকা ভাই, 12,500, 13,500 ফিক্সড, কোথাও কম পাবে না এসে বলবেন টাকা ব্যাক। ওয়ারেন্টি গ্যারান্টি ভাই, এটা ওয়ারেন্টি পাবেন 7 বছরের কোম্পানি থেকে, সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন অটো। যোগাযোগ করে নিয়ে নেবেন। আজকের মতো মামুজের বিদায় নিচ্ছি। যারা আসতে পারবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, সেটা টেকনাফ থেকে তুলে হোক বা রূপসা থেকে পাথুরি, হাতে প্রোডাক্ট পৌঁছানোর পর্যন্ত দায়িত্ব আজমিরের। আজকের মতো মামুজের বিদায় নিচ্ছি, যারা তখন সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।